গতকাল উত্তরপ্রদেশের বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে হেনস্থা করার প্রতিবাদে আজ তমলুকের হসপিটাল মোড়ে গৌর ভোটে তৃণমূলের নবনির্বাচিত সমস্ত কাউন্সিলরদের নিয়ে বিক্ষোভ দেখালেন তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়া। ডিউ রিপোর্ট সমাজ হিতৈষী। কালকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরপ্রদেশের রাজনৈতিক প্রচারে, ওখানকার নির্বাচনে প্রচারে যাওয়ার পরে বারাণসীর ঘাটে পুজো দিতে যাওয়ার সময় যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিজেপির দুষ্কৃতি দ্বারা কালো পতাকা দেখিয়ে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, আমরা মনে করি সারা ভারতবর্ষের মায়েদের কাছে এটা একটা লজ্জা। একজন মুখ্যমন্ত্রী জেড প্লাস সিকিউরিটি পান, তারপরে একজন মহিলা নেত্রী উনি ঘাটে যাওয়ার সময় যেভাবে অপমান করা হয়েছে ওনাকে, সারা ভারতবর্ষে আজকে প্রতিবাদ চলছে। তারই সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে হাসপাতাল মোড়ের এই ক্ষুদিরামের পাদদেশে আমরা আজকে বিক্ষোভ দেখালাম। এই বিক্ষোভের একটাই আমাদের এই আওয়াজ, আমরা এই অপমান আমরা কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির এই দুষ্কৃতির দ্বারা, একটা সাম্প্রদায়িক দল, তারা একজন মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান করেছেন আমরা মানব না। এই প্রতিবাদের আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে। এই প্রতিবাদের আওয়াজ আগামী 2024 সালে নরেন্দ্র মোদীর ওই চেয়ারের পায়াটা থরথর করে কাঁপবে। 24 সালের পরে নরেন্দ্র মোদী আর ওই চেয়ারে বসতে পারবে না। এই প্রতিবাদ আমরা তমলুক শহর জুড়ে শুরু করলাম, এই প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ। নরেন্দ্র মোদী চেয়ারটা ওখান থেকে টলিয়ে দেবে, তারই আমাদের বিক্ষোভ কর্মসূচি। আমি চঞ্চল কুমার খাড়া, সভাপতি তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটি। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।